আরবি, উর্দু, ফার্সি, পর্তুগিজ, ইংরেজি ভাষার বহু শব্দ নিজেদের করে নিয়েছে বাংলা ভাষা। অথচ গত দুই দশকে তরুণ কিশোর যুবকদের ব্যবহৃত শব্দগুলো যেন অচ্ছুত, বাংলা অভিধানে সেসব স্থান পায়নি। বাংলা একাডেমি বলছে ভবিষ্যতে অভিধানে এসব শব্দ যোগ হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আড্ডায় মশগুল বোরহানউদ্দিন কলেজ ও নটরডেম কলেজের কয়েকজন শিক্ষার্থী। কথাবার্তায় কান পাতলে শোনা যাবে আজ, জোস, ঝাক্কাস, অসাম, মাম্মা, উরাধুরার মতন নতুন শব্দ, কিশোর তরুণ যুবকদের একেবারে নিজস্ব শব্দ, অথচ কোনো অভিধানে এগুলো পাওয়া যায় না। ভালো কিছু হইলে জোস, যেমন কারো জিজ্ঞেস করে, যেমন কেউ বন্ধু জিজ্ঞেস করে বন্ধু কেমন লাগছে, আমরা বলি ঝাক্কাস। ওই বন্ধু বান্ধবের সাথে ওইগুলো মামা বলে ডাক দিই, দাদা বলে ডাক দিই, ফান করতে থাকি এগুলো নিয়ে। এই আর কি একটুখানি উগ্র, তাদেরকে আর কি একটুখানি অন্য ভাষা ডাকি, যেমন হিরঞ্চি বা ডেন্ডি। এই ডেন্ডি কী করস? আঞ্চলিক একটা ভাষা যেটা আমার সিনিয়র বড়দের থেকে আস্তে আস্তে শিখে বড় হয়েছে। শব্দগুলো কি শুধুই ঢাকার বাসিন্দারা ব্যবহার করে? অন্য জেলার কিশোর তরুণরা এসব শব্দ ব্যবহারই করে না? জানতে যাই বইমেলায়, যেখানে দেশের বিভিন্ন জেলা থেকে সব বয়সীরা আসেন। বাট ফ্রেন্ডদের সাথে ব্যবহার করলে ইটস অল ওকে, লাইক ফাটাফাটি, জোস, ঝাক্কাস, এই টাইপের ওয়ার্ডস। লাইক জিনিসটা আমার কাছে ভালো লাগছে, এটা না বলে আমরা বলি জিনিসটা অনেক জোস। কে রে ভাতিজা, কই রে, চালু আয় বাসায়, চালু মানে তাড়াতাড়ি আয়। এলাকায় থাকতে থাকতে ওদের থেকে দেখতে দেখতে এগুলো শিখে ফেলছে। ইংরেজি অভিধানে প্রতি বছর নতুন নতুন শব্দ যোগ হচ্ছে। বাংলা, হিন্দি, তামিল, পাঞ্জাবি, স্প্যানিশ সহ বিভিন্ন ভাষার শব্দ যোগ হয়েছে অক্সফোর্ড অভিধানে। ইংরেজি ভাষায় স্থান করে নিয়েছে আব্বা, আচ্ছা, বাচ্চা, দেশ, দেবী, গোস্ত, নাটক, চাচা, পাপড়, গরম মশলা, ঘির মতন শব্দ। বলা হয় ভাষা চলমান, তাহলে বাংলা অভিধানে কেন নতুন নতুন শব্দ স্থান পায় না? বাংলা একাডেমির বাংলা অভিধান নিয়ে যারা কাজ করেন তাদের সাথে কিশোর তরুণদের বয়সের ব্যবধান বিশাল, এটাই কি কারণ? পৃথিবীর একটি গ্রন্থই অসম্পূর্ণ, সেটা হলো অভিধান। অভিধান কোনোদিন সম্পূর্ণ হয় না, প্রতিনিয়ত নবায়িত হয়, প্রতিনিয়ত। এক দশক পর পরে ভাষা, মানে কথা বলার ভঙ্গি চেঞ্জ হচ্ছে, এবং যে মানে যে শব্দগুলো বইকেটা মনে করছেন যে ডিকশনারিতে অন্তর্ভুক্ত হবে, যেমন প্যারা, প্যারা শব্দকে কীভাবে দেখবেন আপনি, এটার উদ্ভুতপত্তি কোথায়, কোথায় এগুলোর রুট কোথায় খুঁজবেন? কিন্তু প্যারা নিঃসন্দেহে ডিকশনারির অন্তর্ভুক্ত হবে, আমি মনে করি যে প্যারা শব্দ ঢুকবে। নতুন কোনো শব্দ অভিধানে যুক্ত হতে হলে কী শর্ত পূরণ করতে হবে তার কোনো মানদণ্ড তৈরি করে উঠতে পারেনি বাংলা একাডেমি, ফলে বাংলা অভিধান বছর বছর শুধু পুনঃমুদ্রণ হচ্ছে। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।